বিসমিল্লাহির রাহমানির রাহিম। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে দুর্নাম করে, যে ধন সম্পদ জমা করে আর বারবার গণনা করে, সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে, কখনো না, তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী কি? তা আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে, লেলিহান অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে।